তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের সকলকে জানাই আমার পরিবারের স্বাগত। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো আজকে সকাল থেকেই বাড়িতে ভীষণ তোড়জোড়, কারণ আজ বাড়িতে আসবে বাড়ির মেজো ছেলে, মানে আমার মেজো ভাসুর আর মেজো চা, আর তাদের ছোট ছোট দুটো পুচকে আছে। আসলে তারা আসলে তোমরা দেখতেই পাবে। তো দেখলেই যে নানান রকম জিনিস, এখন মাছ মাংস সব ধুয়ে একদম রেডি করে রাখা হয়েছে। এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি সকাল সকাল। তো এখানে একটা কড়াইতে কচুর শাক ছোলা দিয়ে কচুর শাক বসিয়ে দিয়েছি, আর একটা কড়াইতে দিকে তাড়াহুড়ো করে মানে করতে হচ্ছে তাড়াতাড়ি করে করার জন্য। বাচ্চা মানুষ আসবে, ওরা তো সকাল সকালই খায়, তো ওই জন্য প্রথমে ওদিকে মানে যা যা মেনু হবে, উচ্ছে ভাজা, ওদিকে আমের চাটনিটাও বসিয়ে দিয়েছি। ওদিকে আমের চাটনি হচ্ছে, এদিকে কচুর শাক রেডি হয়ে গেছে একদম। তারপরে হবে চিংড়ি মাছ, সর্ষে দিয়ে চিংড়ি মাছ, তো ওর জন্য চিংড়ি মাছটাকে আমি ভেজে নিয়েছি। তারপর এদিকে এটা রেডি করছি, এটার মধ্যে যা যা মশলাপাতি দিতে হয় সেগুলো দিয়ে রেডি করে এটাকে একটু জল দিয়ে গ্যাসের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। আর এদিকে মাংসের জন্য আলুও ভাজতে বসিয়ে দিয়েছি, আলুটা একদম কাটতে ভুলে গিয়েছিলাম, শেষে গিয়ে মনে পড়েছে, তো আলুটা আবার কেটে থেকে তারপরে অন্য সব কিছু মাই কেটে দিয়েছে, তো আলুটা কাটতে আমিও ভুলে গেছি, মাও ভুলে গেছে। যাই হোক, তো আলুটা কেটে ওখানে বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসতে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে আর আলুটাও ভাজা রেডি হয়ে গেছে, তো আলু ভাজা তুলে নিচ্ছি। তো এখানে মাংস কড়াইতে দিয়ে দিয়েছি, আর মাংসটা ভালো করে কষানোর জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে সেটা দিয়ে রাখবো। তো তোমরা দেখতে থাকো। তো এখানে মাংস কষতে দিয়ে আমি আবার মাংসটা ঢাকা দিয়ে আমি আবার স্নান করতে চলে গিয়েছিলাম। তো স্নান করতে গেছি যখন, তখন আবার দাদা দিদি ওরা সবাই চলেও এসেছে, তো মাংস একটা ঢাকা দিয়ে আমি চলে গেছি। তো তারপরে ওরা চলেও এসেছে, আর আমি এখানে আবার স্নান করে শাড়ি টাড়ি পরে চলে এসেছি, কেন আজকে একটু ইচ্ছে করলো শাড়ি পরতে। দাদা দিদি ওরা সবাই এসছে বলে শাড়ি পরেছি। তো মাংসটাও কষাও হয়ে গেছে, এরপর জল দিয়ে এটাকে ঝোল হলেই মাংস রেডি হয়ে যাবে। তো মাংস অলমোস্ট রেডি, আর আজকে কী মেনু আছে সেটা তোমরা দেখে নাও। এখানে উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, ছোলা দিয়ে কচুর শাক, ডাল, সর্ষে চিংড়ি আর চিকেন চাটনি। তারপর বলবে কি কি বলে ওটাকে, চাটনি, তোমার দিদি চাটনি দিতে ভুলে যায়, বলে হাত দিদি দিতে চাটনি দিতে নিয়ে যায়, মায়ের মনে হয় মায়ের হ্যাঁ আমার এসে মনে পড়ে গেল মায়ের কথা, মাও ভুলে হ্যাঁ তো সবাই মিলে খাওয়া দাওয়া করে এবার ওপরে চলে এসেছি কুচু কাঁচা বাচ্চাগুলোকে নিয়ে। আমি দিদি, ওরা আগেই চলে এসেছিলো, পরে আমি আর দিদি এসে দেখছি ওরা একটা বুদ্ধের সিনেমা দেখছিলো, আর এখানে পুচকেটার সাথে একটু ভিডিও করছিলাম। তো এখানে যেহেতু ওখানে ল্যাপটপে সাউন্ড হচ্ছিলো, তো ওই জন্য আমি এখানে মিউট করে দিতে হয়েছে। দেখো ছোট্টটা চুল আছড়াচ্ছে, একবার এই চিরুনি দিয়ে আছড়ায়, একবার ওই চিরুনি দিয়ে আছড়ায়, তো চুল আছড়াচ্ছে। বাচ্চা মানুষ আর একা একবার মানে ও তো একাই ছোট্ট মানুষ, তো একা একা কতক্ষণই বা এক জায়গায় বসে থাকবে, ওই জন্য এটা ওটা যেটা হোক একটা নিয়ে খেলবে আর কি, এটা তো স্বাভাবিক। তেই যে সেই সিনেমা দেখছিলো, আমি নামটা ঠিক এখন বলতে পারবো না, আমি ভূতের সিনেমা সেরকম দেখিও না, ওরা দেখছিলো তাই আমি দেখছিলাম, দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়েছি। আর এদিকে একটা আওয়াজ হয়েছে এমন, ও ধপ করে কেঁপে উঠেছে ছোট্টটা, মানে এদিকে ভয়ও পাচ্ছে আবার ওটা দেখবেও, চুপচাপ বসে দেখছে। তো এখানে সিনেমা টিনেমা দেখা হয়ে গেছে, এবার মানে বিকেলবেলায় হঠাৎ দাদা গিয়ে বলে চলো একটু ঘুরে আসি,
তো অনেকদিন যাওয়া হয় না সেরকম, তো এখন বেরোই না, তো ওই জন্য ভাবলাম বেরোই। তো এখানে মিষ্টি আনা হয়েছিল বিকেলবেলায় ছোটো, ওরা সবাই দুই ভাই মিলে একটু মিষ্টি খেলো, সবাই একটা দুটো করে আমরা খেলাম। তারপরে এই যে বেরিয়ে পড়েছি, এখন গাড়িতে উঠছে। তো চল, তো চলো দেখো তারা আমরা কোথায় যাচ্ছি। চলে এসেছি এখন চন্দননগর স্ট্যান্ডে, একটু ঘোরাঘুরি করার জন্য গিয়েছিলাম। তো মা বাবুকে বলেছিলাম, বাবু তো যাবেই না, আর মারও মাও তখন ঘুমোচ্ছিল, তো বললো তোমরা যাও ঘুরে আসো। তো আমি বেশ অনেকবার বলেছিলাম কিন্তু যাবে না বলে আর গেল না। আর এখানে এই যে দাদা হাই করছে, সবাই হাই করছে, দিদি ছোটো দুটো। তো এখানে ওই সেলফি স্টিকের ওটা মানে কানেক্ট করেছিলো কিন্তু সাউন্ড আসেনি, ওই জন্য ওই সাউন্ডটা দিতে পারলাম না। ছোটটা হাই করছে, এই যে স্ট্যান্ডের দৃশ্যটা দেখো। দেখো ছোটোটা ওর বাবার ঘাড়ে উঠে বসে পড়েছে, আর ওর কাকাই ছবি তুলে দিচ্ছে, ভিডিও করছে। স্ট্যান্ডের পাশে তো প্রচুর খাবারের দোকান আছে, এখানে ভেলপুরি বা পিজ্জাট, ফুচকা, রোল, চাউমিন সব কিছুরই দোকান আছে। কিন্তু আমরা যেহেতু আজকে দুপুরে অনেকটাই ভারী খাবার খেয়েছি, অনেক রিচ খেয়ে নিয়েছিলাম, ওই জন্য আমরা এখান থেকে কিছুই খাইনি। আর আমরা সেরকম বাইরের কিছু খুব একটা খাই না, তো ওই জন্য আর এখান থেকে আর কিছু খাইনি। তো চলো আমরা এরপর কোথায় যাই, কিছু খাই কি খাই না তোমরা দেখতে থাকো। বিশাল বড় বড় কানের দুল পাওয়া যাচ্ছিলো, তো ওটাই আমি আর দিদি দেখছিলাম। ভীষণ বড় বড়, এত বড় আমরা পড়ি না, পড়ি আমি আগে বিয়ের আগে পড়তাম বড় বড় কানের, কিন্তু সেগুলো একটু অন্য রকম, এরকম এত বড় বড় না, এর থেকে একটু ছোটো আর একটু গোল্ডেন টাইপের আমি জিনিস পড়ি। তো
তো স্ট্যান্ড থেকে ঘুরে আবার চলে এসেছি আমরা এখানে, দাদা নিয়ে এসেছি আইসক্রিম পার্লারে। তো চলো আমরা ঢুকি আইসক্রিম পার্লারে, দেখি কী কী আইসক্রিম আছে, কী কী মানে পাওয়া যায়। তো চলো, তো আমাদের আইসক্রিম চলে এসেছে, দুটো রাবড়ি নিয়েছে, একটা চকলেট আর একটা ম্যাঙ্গো, একটা ট্রুটি ফ্রুট। অনেকটা রাত হয়ে গেছে, এখন 11:15 বাজে, আর কিছুক্ষণ আগে আমরা বাড়ি আসলাম সবাই। খাওয়া দাওয়া সেরে সবাই মিলে, মা বাবা আমি আমার বর সবাই খাওয়া দাওয়া সেরে এখন এই যে ঘরে এসেছি। ঘরটা আবার গোছাতে হবে, এখানে না ঘরটা করে যাচ্ছে তাই অবস্থা, বিছানা গোছাতে হবে, এখানে শোকেসের এই জায়গাটা গোছাতে হবে, ওদিকে ও ঘরের টেবিলটা একটু গুছিয়েছি, এখন পুরোটা একটু ঝাড়টা দিতে হবে, এগুলো আমি এখনই করে নেবো। এখানে একটু এলোমেলো হয়েছে, এগুলো সব গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। একদম রেডি হয়ে গেছে আবার আগের মতো, পরিষ্কার করে ফেলেছি টেবিলগুলো, খাটটাও ঝাড় দিয়ে ফেলেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো আজকের এই ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।